আজও আল্লাহর কোরআন দিয়ে তৈরি সৈনিকেরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যায় তবু তাগুদের কাছে মাথা নত করে না জোরে বলো ঠিক কিনা আমরা দেখেছি এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে কিছু সোনালি মানুষ তৈরি করা হয়েছিল জোরে বলো ঠিক কিনা যারা এদেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন দেখেছে কিন্তু এদেশের নাস্তিক মোরতাদরা তাদেরকে সহ্য করতে পারে না এই জোরে বলো ঠিক না তারা এদেশের বড় জায়গায় বসেছে পদমর্যাদায় তারা আসন গ্রহণ করেছে মন্ত্রীর এক পয়সা দুর্নীতি করে না এই জোরে বলো ঠিক না মুসলমান আফসোস লাগে এদেশের চোর বাটপাররা এদেশের দুর্নীতিবাজরা এদেশের হাজার কোটি টাকা মেরে খাওয়ার পরেও এদেশে তাদেরকে সম্মানিত করা হয় কিন্তু আফসোস লাগে যারা এদেশকে ভালোবাসলো দেশের জন্য এক টাকাও যারা এদিক সেদিক করল না তাদেরকে এদেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে এদেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে পুরস্কার দেওয়া উচিত ছিল জোরে বলো ঠিক কিনা কিন্তু এদেশের দুষ্ট লোকেরা তাদেরকে দিল শাস্তি আহা কামতের ময়দানে মনে হয় এর বিচার হবে না কথা বলে না ও দুনিয়ার মানুষ ফেরাউন যেমন এই পৃথিবীতে চিরদিন থাকে নাই অনেক জুলুম করেছে নির্যাতন করেছে নিজের বিপক্ষে যাওয়ার কারণে স্ত্রীকেও ছাড় দেয় না জোরে বলো ঠিক কিনা কিন্তু আমার বন্ধুরা ফেরাউনের একদিন পতন হয়েছিল জোরে বলো ঠিক কিনা শয়তানের সব চেষ্টা বন্ধ হয়ে গেছে এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে শয়তান এখন শুধু এই চেষ্টাটাই করবে এই ময়দান থেকে কাউকে উঠানো যায় কিনা জোরে বলেন ঠিক না মোমেন মুসলমান আমরা এই জন্য ন্যাক নিয়ত করতে চাই আমরা শয়তানের নাপাক গালে একটা চপে আঘাত করতে চাই জোরে বলো ঠিক না আমরা এই নিয়ত করছি শেষ মোনাজাত করে আমরা এই থেকে উঠবো যারা যারা নিয়ত করেছি দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় لله تكبير نارا الله أكبر نارا الله أكبر قرآن الآله ورد الآله ورد القرآن جاء له الله أكبر نارا الله أكبر وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت

দুনিয়ায় যেই মানুষেরা আল্লাহর কোরআন দিয়ে কোরআনের প্রতি ভালোবাসা হৃদয়ে জাগ্রত করে আল্লাহর কোরআনের সঙ্গে জীবনটাকে কোরআন দিয়ে সাজাবে কোরআন কেন্দ্রিক জীবন ধারণ করবে কোরআনের সাথে থাকবে আল্লাহর কোরআন দিয়ে পারিবারিক জীবন তার গোটা জীবনটাকে কোরআন দিয়ে গঠন করবে কোরআনের আন্দোলন করবে জীবনে সুখে এবং দুঃখে আল্লাহর কোরআনকে সাথে নিয়ে চলবে কামতের ময়দানে আল্লাহ তালা তার শ্রেষ্ঠ চারজন চারজন আর সমমান সম্মান দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে জোরে বলি সুবাহ আল্লাহ ফেরেস্তার সংখ্যা কত কাসুল কোরআনের মধ্যে বলেন যখন আসমান থেকে বৃষ্টি বাড়িধারা পৃথিবীতে বর্ষিত হয় বৃষ্টির প্রতিটা ফোটার সঙ্গে এক একজন ফেরেস্তা নাজিল সোবাহান্লাহ আল্লাহ সংখ্যা গুণে শেষ করা যাবে আমার কথা বুঝতেছেন আমার সাথে জবাব দিতে হবে পারা যাবে না বন্ধুরা আমার গভীর মনোযোগ ফেরেস্তার সংখ্যা অগণিত কিন্তু আল্লাহ তালা চারজন ফেরেস্তাকে মিকাইল ইসরাফিল আজরাইল এটা কোরআনেও নাই সহি খুঁজে পাওয়া যায় না মালাকুল মৌত এটা আছে এই চারজন ফেরেস্তার যতখানি সম্মান সম সম্মান মর্যাদা আল্লাহ তালা কোরআন প্রেমিকদেরকে দান করবে জোরে বলেন সুবাহ আল্লাহ এজন্য আমার বন্ধুরা আমরাই ময়দানে এসেছি আল্লাহ তালা খুশি ফেরেস্তা কুল খুশি কুল কায়নাত খুশি বেজার হল শৈতন রজিম জোরে বলেন ঠিক না শয়তানের সব চেষ্টা বন্ধ হয়ে গেছে এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে শয়তান এখন শুধু এই চেষ্টাটাই করবে এই ময়দান থেকে কাউকে উঠানো যায় কিনা জোরে বলেন ঠিক না মোমিন মুসলমান আমরা এজন্য ন্যাক নিয়ত করতে চাই আমরা শয়তানের না পাক গালে একটা চপে ডাকাত করতে চাই চলে বলো ঠিক কিনা আমরা এই নিয়ত করছি শেষ মোনাজাত করে আমরা এই মজলিস থেকে উঠব যারা যারা নিয়ত করেছি দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাই লিল্লাহ তাকবীর আল্লাহ ভূমিকাকে আর দীর্ঘায়িত করব না সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন আজকে আলোচনা করব কোরআন এল করিমের দুই নম্বর সুরা, সুরার নাম সৌরা আল বাকরা ঠিক আছে সৌর আল বা করার একুশ নম্বর আয়াতকে সামনে রেখে আমরা কথা শুনব অতএব জবান সেরে আল্লাহর কোরআনের আয়াত আমরা পড়ে নেই যাতে করে এই আয়াতের প্রতিটা অক্ষরের নূর আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সিনার মধ্যে মানকুশ করে দেয় গেঁথে দেয় জোরে বলি আমিন সকলেই বলি তিন بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সম্মনিত আল্লাহ আল্লাহতালা দেড় হাজার বছর আগে কোরআন এল করিমকে নাজিল করলেন আর এই কোরআনের দুই নম্বর সৌরা সৌরা বা করার প্রথম চোদ্দটি আয়াতে আল্লাহ মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন কয় শ্রেণীর সকলে জবাব দিতে হবে কয় শ্রেণী তিন শ্রেণী এক নম্বর হলো মমিন এক নম্বর কি দুই নম্বর মোনাফেক দুই নম্বর কি তিন নম্বর কাফের পৃথিবীতে যত মানুষ আছে এ তিন শ্রেণীর বাইরে কেউ না বলবেন তাহলে মোশ্রিক কারা সকল মুস্রিকই কাফের কিন্তু সকল কাফের মুর্শ্রিক না তাহলে কাফেরদের মধ্যে মোশ্রিকরা আছে ঠিক না বুঝতেছেন কথা আল্লাহ মানব জাতিকে তিন শ্রেণীতে ভাগ করলেন এর বাইরে আপনি কোনো মানুষকে নিতে পারবেন না আশ্চর্য হবেন আল্লাহ কোরআনে আলাদা তিনটা সুরাও নাজিল করেছেন আল্লাহ সুরা নাজিল করেছেন সৌরতুল আবার আল্লাহ সুরা নাজিল করেছেন সৌরতুল মুনাফিকুন আবার আল্লাহ সুরা নাজিল করেছেন সৌরতুল কাফিরুন জোরে বলেন আল্লাহ আকবর বন্ধুরা আমার করিমের শুরুতে আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ জানিয়ে দিলেন হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন আমি নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা সন্দেহের কোনো অবকাশ নাই আর কোরআন এটা হলো পৃথিবীর সকল মোত্তাকিদের জন্য হেদায়েত জোরে বলি সুবহান আল্লাহ এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইউমিনূনা বিল গায়বি ওয়া ইউকীমূনাস সালাহ ওয়া মিম্মা হুম ইউনফিকুন আল্লাহ তাআলা বলেছে যারা গায়েবের এর উপর ঈমান এনেছে আর প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত কে যারা ঠিকমত আদায় করে এবং আল্লাহ তাআলা যে রিজিক দান করেছে যে সম্পদ তাকে দান করেছে ওই রিজিক থেকে ব্যয় করে জোরে বলি আল্লাহ এরপর আল্লাহ তাআলা আখেরাতের বিশ্বাসের কথা বলেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন যারা মুমিন তাদের হৃদয়ে প্রবল বিশ্বাস আছে আখেরাতের উপরে জোরে বলেন ঠিক কি না এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বললেন এই কাজগুলো যারা আঞ্জাম দিবে যারা আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করবে সলা ঠিকমতো আদায় করবে আল্লাহ যা রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে পরকালের উপর বিশ্বাস রাখবে তারাই হলো সফল তাদেরই কি আল্লাহ সফলতার গ্রান্টি দিয়েছেন জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ সৌরাবা করার একুশ নম্বর আয়াতে এসে মানুষদেরকে ইবাদতের আদেশ করলেন আল্লাহতা আলা বললেন ই আইোহান না সরবধু রব্বাকুমমল্লাদিখলা ককুম অল্লাব নামিং কবেলিকুম লাল্লাকুম তাত্তাকুন কার ঘোষণা আল্লাহ তা বলেছেন হাবি বন্ধু আপনি জানিয়ে দেন হে পৃথিবীর মানুষেরা। তোমরা মূর্তিদেরকেও সৃষ্টি করেছেন লাল্লাকুম তাত্তাকুন এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন শির কুফুর থেকে সব ধরনের অপরাধ থেকে বেঁচে তারপরে তোমরা ইবাদত করো জোরে বলেন আল্লাহ আকবার গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করুক কেন আল্লাহ তাআলা রবের ইবাদত করতে বললেন তা সিরের মধ্যে সুয়ারে মোকদ্দারে কিছু প্রশ্ন এসেছে আল্লাহ তাআলা তো বলতে পারতেন ও আবদুল্লাহ তোমরা আল্লাহ রেবাদত করো বলতে পারতেন কি না ও আবদুর রহমান তোমরা রহমানের ইবাদত করো বলতে পারতেন কি না আল্লাহ তাআলা কেন রবের কথা বললেন এর কারণ হল আল্লাহ তালা তার বান্দা বান্দা আল্লাহ তালাকে রব হিসেবে যত দ্রুত চিনবে রবকে যত দ্রুত নিজের মেধার দ্বারা রবের সঙ্গে পরিচিত হতে পারবে রবকে চিনতে পারবে অন্য কোনো নামে আল্লাহকে এত দ্রুত চিনতে পারবে না জোরে বলেন সোবাহান আল্লাহ দেখেন পৃথিবীর প্রথম মানুষ সেইদুন হজরত আদম সফিউল্লাহ আলাইহ সালাম কষ্ট হচ্ছে আপনাদের আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি বুঝতে পারতেছেন তো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আল্লাহর কোরআনের কথা শুনলে লাভ জানলে মানলে কোরআন তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার দেখেন হজরত আদম সালাম তিনি একটি ভুল করলেন এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহকে প্রথম কোন পরিচয়ে দ্বারা সম্বোধন করলেন আল্লাহ কোরআনে সে আয়াত নাজিল করে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন আল্লাহ তালা ঘোষণা করলেন তালাকে রব হিসেবে ডাকলেন ও আমার মালিক হে আমার পালন কর্তা আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব জোরে বলি আল্লাহ আকবার দেখেন আমার বন্ধুরা কোরআন করিম আল্লাহ জানিয়ে দিলেন মুসলিম জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসালাম সালাম তিনি তার রবের পরিচয়টা কেমন করে পেলেন আল্লাহ তাআলার পরিচয়টা তার জাতির সামনে কেমন করে স্পষ্ট করলেন আন আমের মধ্যে আল্লাহ তাল আয়াতগুলো নাজিল করেছেন আল্লাহ জানিয়ে দিলেন ফালম্মা রাআল কমার বাসিকান ক্বালা হাذا ফালাম্মা আ ফালা কলালা ওয়াহিবুল্লা ফিলিন জোরে পরী আল্লাহ আকবার বন্ধুর আমা আল্লাহতাআলা সুরান আমের মধ্যে ইবরহিমা আলহিস সালাম যেইভাবে তার জাতির সামনে আল্লাহর পরিচয়টা তুলে ধরলেন আল্লাহ তাআলা স্পষ্টভাবে আল্লাহ তাআলাহর পরিচয়টাকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন যাতে করে পৃথিবীর মানুষেরা ইব্রাহিম আলী হিস সালাম যেমন করে আল্লাহ তাআলার পরিচয় তার জাতির সামনে দিলেন জাতিকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তামাম পৃথিবীর মানুষেরা যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে জোরে বলি আল্লাহ একবার আল্লাহ তাআলা বললেন তিনটা বিষয়কে সামনে আনলেন ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা তারা তারাকে তাদের রব মনে করত এবং আকাশের চাঁদকে তারা তাদের রব মনে করত এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা উদাহরণ তাদের সামনে এমন ভাবে উপস্থাপন করলেন যাতে করে তাদের ভুল ধারণা চলে যায় আর ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকার ভাবে আল্লাহর পরিচয়টা তাদের সামনে স্পষ্ট করতে পারেন বন্ধুরা আমার প্রথমেই ইব্রাহিম আলাইহি ইস সালাম তাদের সামনে বললেন সালাম্মাজান্না আলাইহিলাই নোরা কাউ কাবা যখন মাগরিবের সলাত অনুষ্ঠিত হলো মাগরিবের সময় থেকে আগ মুহূর্তে যখন তার জাতির লোকদেরকে নিয়ে তিনি দেখলেন আকাশে ছোট্ট ছোট্ট তারকা ঝকঝক করে জ্বলছে তিনি বললেন তোমরা মনে করো যে আকাশের এই তারকা আমার রব কিন্তু ফলাম ওহিব বুল্লা ফিলিন আমি এগুলোকে পছন্দ করি না জোরে বলেন আল্লাহ একবার কারণ এই তারকা কিছুক্ষণ পরে আর দেখা যায় না জোরে বলেন ঠিক কিনা না এরপরে দুই নম্বর রাতের আধারে যখন পূর্ণিমার চাঁদ উদিত হলো তিনি তার জাতির লোকদেরকে বললেন

আল্লাহ একবার তিনি বললেন না আল্লাহ যদি আমাকে আল্লাহর সঙ্গে পরিচয় না করিয়ে দিতেন তাহলে আমিও তোদের তোমাদের মতো আমিও গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আমিও বিপদগামী হয়ে যেতাম এরপরে দিনের বেলায় যখন আকাশে সূর্য উদিত হল সূর্যকে দেখিয়ে বললেন ফলাম আসম সাবাজি কটাঙ্কলাহাদা রব্বী হা দা আকবারও জোরে বলে আল্লাহ আকবার এব রহিম সালাম জানিয়ে দিলে তোমরা মনে করো ও আকাশের সূর্য তোমাদের রব এবং আমারও রব তোমরা মনে করো আমি এটা মনে করি না কেন না ওই আকাশের সূর্যটাও স্থায়ী নয় যে অন্যের সাহায্য নিয়ে উদিত হয় আবার অন্যের হুকুম মেনে চলে অন্যের ইশারায় চলতে হয় নিজের কোনো অস্তিত্ব নাই সে কখনো আমার রব হতে পারে না তবে শুনে নাও মুশ্রিকরা আমার রবকে তিনি তার রবের পরিচয়টা স্পষ্ট করে দিলেন তিনি বললেন ফطر السماوات والارض حنيف هو وما انا من المشركين জোরে বলি আল্লাহু আকবার তিনি বললেন আমি ওই সত্তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম যিনি আসমান জমিন নবমন্ডল ভুমন্ডল সব কিছুকে সৃষ্টি করেছেন তিনিই হলেন আমার রব তার দিকে আমি আমার মুখকে ফিরিয়ে দিলাম আর শোনে রাখো আমি কখনোই মুশ্রিকদের অন্তর্ভুক্ত না জরে বলি আল্লাহ একেবার ইব্রাহিম কে আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি যাও এ সময়ের শাসক নমরুদের কাছে তোমার রবের পরিচয় নিয়ে যাও সাইয়দ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের কাছে আল্লাহ তাআলার পরিচয় নিয়ে গেলেন নমরুদকে দাওয়াত দিলেন বন্ধুরা আমার গভীর মনোযোগ নমরুদকে বলল তুমি মহান রবের উপর তুমি ঈমান আনো নমরুদ বলা হলো কোন রবের কথা তুমি বলছো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি ওই রবের কথা বলেছি যিনি মানুষকে জীবন দেন এবং মানুষকে মৃত্যু দান করেন অর্থাৎ জীবন আর মৃত্যুর মালিক সেই রবের দাওয়াত দিচ্ছি নমরুদ বোকার মতো জবাব দিল নমরুদ বলল যে তুমি এই রবের কথা বলছ অথচ আমি তো মানুষকে জীবন দেই আর মৃত্যু দেই জোরে বলেন না বিল্লাহ ইব্রাহিম সালাম বললেন কেমন করে নমরুদ জল্লাদকে ডাকলেন যাও জেলখানা থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসো আসার পরে নমরুদ একজনকে হত্যা করলেন আর একজনকে বললেন তোমাকে খালাস এভাবে নমরুদ বোঝালেন এই যে দেখো আমি একজনকে মারলাম আর একজনকে জীবন দিলাম জোরে বলেন না আবদুবিল্লা ইব্রাহিম সালাম বুঝলেন যে মতো গর্দভের মতো বোকা আর কেমন করে হয় আল্লাহ কিভাবে জীবন দেয় আর এই কিভাবে জীবন দিল এটা জীবন দেয়া হলো নাকি এজন্য পৃথিবীর শাসক যারা তারা বোকা বানাতে মজলুমের উপর অন্যায় জুলুম নির্যাতন করে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ইব্রাহিম আলহ ইসালাম বললেন শোনব আমার রব হলেন তিনি যিনি ওই পূব আকাশ থেকে সূর্যকে অধিত করে তুমি যদি হও তাইলে একটা কাজ করো তুমি পূব আকাশ না তুমি পশ্চিম আকাশ থেকে সূর্যকে অধিত করো যখন ইব্রাহিমা আলাইহিস সালাম এই কথা বললেন নমরুদের জবান বন্ধ হয়ে গেল নমরু হত হয়ে গেলেন কারণ নমরুদ জানে যে এর আগে ইব্রাহিমা আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল নমরুদের আগুন ইব্রাহিম আলিহ ইসলামের দেহকে স্পর্শ করে নাই তার দেহের একটা পশমকেও নমরুদের আগুন জ্বালাতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা এ কারণে নমরুদ দেখল যদি আমি আমি যদি বলি যে আমি তো পারি না তাহলে তোমার রব পারে তা কি বলো তুমি পূব আকাশের সূর্যকে পশ্চিম আকাশ দিয়ে উদিত করতে নম্রদ চিন্তা করলেন যখন ইব্রাহিম আলাইহালামের দেহে আগুন লাগে নাই এটা দেখি অনেক মানুষ নেছে। আবার যদি এবরাহিম সালাম আল্লাহর মাধ্যমে পূব আকাশের সূর্যকে পশ্চিম আকাশ দিয়ে উদিত করে তাহলে এই যা দেখে আবার কিনা মানুষ ইসলাম গ্রহণ করে ইমান আনে এজন্য নমরুদ আর করলেন না আর কথা সামনে বাড়ালেন না আর দুই নম্বর কথা হলো